হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম, সেটা হলো ব্লেন্ডার। এটা ব্র্যান্ড হলো টেস্টিস, মেড ইন চায়না। এটা হলো 3-in-1 3-in-1। আপনি তিনটা জার পাবেন এর সাথে, এবং এটাকে কোম্পানি গ্রাইন্ডারও বলেছে, কারণ আপনি শুকনা মশলাও এটাতে করতে পারবেন। এটা মডেল নাম্বার দেখিয়ে দিন, 80704, 100% কপার মতো। কোম্পানির এই রিকোয়ারমেন্ট কোম্পানি দিয়ে দিয়েছে, 100% কপার মতো। তিনটা যাক উডেড প্লাস্টিকের, আর এই মোটরটাতে আপনাদের যা যা থাকছে, আপনি চারটা বাটন দেখতে পাচ্ছেন। এটা হলো অফ বাটন, A1 দুইটা স্টেপ, এবং পালস বাটন। এত কম দামি ব্যালেন্ডার পাল বাটন কিন্তু থাকে না, কিন্তু টেস্টিস ব্র্যান্ডের এই ব্যালেন্ডারে আপনি পালস বাটন পাচ্ছেন। আর এটা কীভাবে চলাবেন আপনাদেরকে আমি বলব। এটা হলো আপনার সবচেয়ে বড় জারটা, এটার ক্যাপাসিটি হলো 1.5, মানে 1.5 লিটার। মূলত এই জারটা দিয়ে জুস করা হয় জুসের জন্য। এবং আপনি যদি বেশি পরিমাণে ভেজা মশলা করতে চান, তাও করতে পারবেন। আর সবচেয়ে যে বড় সমস্যাটা আপনারা ভোগেন বা আমরা কমপ্লেন শুনি, সেটা হচ্ছে হলো এই যে গ্যাসকেট, রাবার গ্যাসটা আছে, এটা ঠিক মতো না লাগানোর কারণে যখন আপনি জুস তৈরি করতে যান তখন কী হয় যে এই নিচ দিয়ে সুন্দর করে একটু লাগাই নেবেন, টাইট করে নিচ দিয়ে এই সাইড দিয়ে আপনার পানি পড়তে থাকে, তরল যাচ্ছে, তরল পড়তে থাকে। তখন ফোন করে আমাদের একটু বলেন যে এটা সেটিং হয় না, নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা। আপনার মূলত সমস্যা এটাই, রাবারটা গ্যাসকে একটু সুন্দর করে লাগাই নিলে আর পানি পড়ার সমস্যা নেই। এটা মূলত জুসের জন্য। আর এটা হলো আপনার ভেজা মশলা, যত ধরনের ভেজা মশলা আছে, আদা রসুন পেঁয়াজ এই ধরনের মশলা আছে, এটাতে করতে পারবেন। এটাতে সেম আপনি রাবার গ্যাসকেটটা দেওয়াই আছে, অবশ্য একটু আপনারা খেয়াল করে ভালো করে লাগিয়ে নেবেন। আর এটা হলো আপনি শুকনা মশলা, জিরা, আদা, জিরা বা এই এলাচ, ধনিয়া, এ ধরনের যে মশলা আছে, অল্প টাকা প্রোডাক্ট, এই ধরনের মশলা হবে। আর এটার স্পিড সম্পর্কে আপনাদেরকে একটু আমরা চালিয়ে দেখাবো। এই হলো আপনি ব্যবহার করে দেখুন, আপনি জবটা দেওয়ার পর আপনি গার্ড করা আছে, গাড়ি গাড়ি লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এটা হলো অফ বাটন, এটা হলো জিরো বাটন। এবং এটা 250 ওয়াটের এই ব্র্যান্ডের কী পরিমাণ স্পিড থাকা দরকার, যদি আপনার 250 ওয়াট অরিজিনাল দেওয়া থাকে, তাহলে 250 ওয়াট কিন্তু আপনার অনেক বেশি হয়। তো আমরা দেখাতে চাই জিরো, এটা হলে এটা হলো আপনার 1, তার মানে জিরোর থেকে ডাবল। শব্দটা শুনে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ স্পিড। আর এই পালস বাটন আসলে মূলত কিসের জন্য, একটা ব্যালেন্ডার যখন আপনি চলাতে শুরু করবেন, চলাবেন তখন একটা নারীক্ষণ চলালে এটা ওভারলোডের কারণে বন্ধ হয়ে যায় এবং মোটরটা জ্বলে যায় বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি এই প্রথমে যখন যে ধরনের মশলাই বা জুস করেন না কেন, 1 স্পিড, 0 বা 1 স্পিডে দিয়ে কিছুক্ষণ চালিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এই পালস বাটনটা ইউজ করবেন। আসলে আপনি 0 বা 1 স্পিড ইউজ করলে আপনি 100% আপনি কাঙ্ক্ষিত সেই মশলা বা জুস পাবেন না। সেই কারণে আপনি পালস বাটনটা আবার ছেড়ে দেবেন। এইভাবে করলে কি হবে, আপনি এই ব্লেডটা আপ ডাউন করার কারণে আপনি কাঙ্ক্ষিত সেই জুস বা মশলা, ভেজা মশলা যাই করেন না কেন, 100% অ্যাকুরেট হবে। আসলে আমরা আপনাদেরকে কথা বলিয়ে বোঝালাম, আপনাদের বিশ্বাস হতে পারে নাও হতে পারে, আপনাদেরকে আমরা মশলা ভেজা মশলা জুস করে দেখাব। আশা করি আপনারা টোটাল ভিডিওটা দেখেছেন। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে এই বিটিভি প্রোডাক্ট সম্পর্কে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর প্রোডাক্টের
প্রাইস কন্ট্যাক্ট নাম্বার ফেসবুক পেজ ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন যাতে করে নতুন নতুন সকল প্রোডাক্টের ভিডিও পেয়ে যান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।